নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলাগুলির মধ্যে প্রথম উত্তরপাড়া পৌরসভা তাদের অফিসে ঢোকার মুখে আগত শহরবাসীর শরীর স্যানিটাইজ করার জন্য একটি প্যানেল বসালেন। এই সমস্ত চ্যানেলের মধ্যে স্বয়ংক্রিয় মেশিন থাকবে, সেই স্বয়ংক্রিয় মেশিন থেকে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে সমস্ত মানুষের শরীরে। উত্তরপাড়া পৌরসভায় এই ব্যবস্থার সূচনা করলেন উত্তরপাড়া কোতরং পৌরসভার প্রধান ও হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব। তিনি জানালেন যে করোনার যে ভয়াবহ প্রভাব চলছে তা থেকে শহরবাসী যাতে নিরাপদে থাকে এবং তাদের যাতে নিরাপদে রাখা যায় তার জন্য পৌরসভা অক্লান্ত চেষ্টা করছে, তার মধ্যে এটি অন্যতম। পৌরসভার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করছেন ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে। পৌরসভা অটোমেটিক স্যানিটাইজ প্যানেলও বসানো হলো। পৌরসভা পরিচালিত যে হসপিটাল আছে মহামায়াতে, সেখানেও স্যানিটাইজ প্যানেল ইনস্টল করা হচ্ছে। এছাড়া এখানকার কাঁঠালবাগান বাজারে প্রবেশের পথেও স্যানিটাইজ করার জন্য প্যানেল বসানোর ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, যেভাবে হোক রাজ্যবাসীর স্বাস্থ্যের দিকে কঠোরভাবে নজর দিতে হবে এবং এ ব্যাপারে পৌরসভাগুলিকে এগিয়ে আসতে হবে। তারই নির্দেশে উত্তরপাড়া পৌরসভা সর্বপ্রথম এই কাজটি করল। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। তো অফিসে একটু লোকজনের সংখ্যা বেশি থাকবে আসার জন্য, কারণ সমস্ত মানুষ আসবেন বলে আমাদের সকলের সঙ্গে আলোচনা করে একটা আমরা ওই সোডিয়াম হাইড্রোক্লোরাইড দিয়ে যেটা দিয়ে স্যানিটাইজ হচ্ছে সেই ব্যবস্থা একটা আমরা করেছি, যাতে যে মানুষই অফিসে আসবে তাকে স্যানিটাইজ হয়ে আসতে হবে। একই ধরনের ব্যবস্থা আমরা আগামী 24 ঘন্টার মধ্যে দু একটি বাজারেও, যেখানে একমুখো আছে মানে একটা এন্ট্রেন্স আছে, সেই সব বাজার এবং মহামায়া হসপিটালও আমরা করার জন্যে চেষ্টা করছি। আজকেই আমাদের শহরের বিভিন্ন অন্য অর্গানাইজেশন যেটা পাবলিক প্লেস আছে তাদের সঙ্গে কথা বলছি, তারাও যদি এই ধরনের করেন তাহলে ভালো হবে।